সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল দিদার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে আমরা আলোচনা করি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলি আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সংগঠন বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহ্বায়ক এম গৌস আহমদ চৌধুরীর সাথে প্রথমে আমরা জানতে চাইব যে আপনাদের বাংলাদেশ স্বাস্থ্য পরিবার গঠনের উদ্দেশ্য কী দেশ সাহেব আমরা যখন স্বাস্থ্য বিভাগে বিভিন্ন শ্রেণী পেশার লোক কাজ করি প্রায় দেড় লক্ষ এর মধ্যে আমরা বিভিন্ন বেসিক সংগঠন ছিল আছে আমি একটি বেসিক সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি আমি যখন আমার এই সমিতির আলোকে কার্যক্রম গ্রহণ করতে যাই তখন দেশের বিভিন্ন প্রান্ত হতে আমাকে বলা হয় যে আপনি শুধুমাত্র অফিস সহকারী সমিতির কথা বললেই হবে না আমরা আশা করি প্রত্যাশা করি আপনি স্বাস্থ্য বিভাগের সবাইকে নিয়ে চিন্তা করবেন তা থেকেই আমার এর অনুপ্রেরণার সৃষ্টি হয় এবং আমি দীর্ঘদিন যাবতীয় এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী যারা আমরা কাজ করি তারা একটা পরিবারের সদস্য এই পরিবারের সবাইকে নিয়েই আমরা আমাদের বিপদে এবং দুর্যোগে যেন আমরা একত্রে থাকতে পারি এই উদ্দেশ্যকে নিয়েই আমাদের এই স্বাস্থ্য পরিবার গঠন আমরা বলতে চাই আমরা উনিশ দুই হাজার সালে আমরা যখন আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করি ষোলো ডিসেম্বর সেদিন আমরা স্বাস্থ্য স্বাস্থ্যশিলির বিভাগের যত সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সিভিল সার্জন মহোদয় মাননীয় পরিচালক মহোদয় সহ আমাদের বিভিন্ন শ্রেণী এমন এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত সবাইকে নিয়ে আমরা বিজয় দিবসে উৎসব করি এবং সেটাকে আমরা বলবো আমাদের যাত্রা শুরু সেদিন থেকেই আমরা ষোলো ডিসেম্বর দুই হাজার থেকে এই বিভাগীয় অফিসের আমাদের কনফারেন্স হলে আমরা সেদিন একটা অনুষ্ঠান করি এবং সেই যাত্রা আমাদের শুরু হয় এই যাত্রা চলতে গিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের সহকর্মী যারা ছিল তাদের বিপদে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যারা আমাদের মধ্যে কাজ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন সেই সমস্ত পরিবারকে ডেকে এনে তাদেরকে আমরা সম্বর্ধিত করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সকল শ্রেণী লোক কর্মরত অবস্থায় যেমন আমরা পাশে থাকি আমরা অবসরে গেলেও এমনকি মৃত্যুর পরেও যেন তার পরিবারের সময় দুঃসময়ে তার প্রয়োজনে যেন পাশে থাকতে পারে আমরা এই জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা অতীতে কোনোভাবেই আমাদের অবসর চলে যাওয়ার পর তাদেরকে আর মূল্যায়ন করা হতো না এমনকি তাদের পরিবার পরিজন যে স্বাস্থ্য বিভাগে তার পিতা বা তার কোনো সদস্য চাকরি করেছে তার অস্তিত্বই ছিল না আমরা দেখি অনেক ছোটো কর্মচারী আছে তাদের একটি কাগজ কাগজেশনের জন্য আমাদের কাছে আসতে পারে না করতে পারে না এই ধরনের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয় এই পরিবার গঠনের ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা নিম্নশ্রেণীর কর্মচারী ছিল আমরা বলব শুধু নিম্নশ্রেণী নয় আমাদের পরিচালক মহোদয় পর্যন্ত ওনাদের বিভিন্ন পেনশনের সমস্যা ছিল পারিবারিক অনেক প্রবলেমই ছিল দাপ্তরিকভাবে হয়তো ওনারা যোগাযোগ করার অসুবিধা ছিল কিন্তু এই স্বাস্থ্য পরিবার গঠনের ফলে আজকে সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীগণকে আমরা তাদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার সুযোগ পাচ্ছি এবং তারা ওই সুযোগ গ্রহণ করে কৃতার্থ হচ্ছেন এবং ইতিমধ্যে এই কার্যক্রম আমরা সারা দেশে বিক্ষিপ্ত করেছি এবং আমরা জানেন আমাদের যে কোনো দুর্যোগ এবং বিপদে আমরা যেন পাশে থাকি এই প্রত্যয়ই বাংলাদেশ স্বাস্থ্য পরিবারে গঠন করা হয়েছে আমাদের এই যাত্রায় আপনাদেরকে আমরা সকল শিশু সমাজের সহযোগিতা কামনা করি আচ্ছা একটা জিনিস জানতে যে এই স্বাস্থ্য পরিবার সংগঠনটা যারা অবসরে চলে যাবে তারা কি এই সংগঠনে থাকতে পারবে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্য পরিবার বলতে আমরা সেটাই বুঝাচ্ছি যে যারা কর্মরত আছে এবং অবসরে গেছে এমনকি মৃত্যুর পরও তার পরিবারের সদস্যদের আমরা দেখভাল করা বিষয়টি আমরা মানে সহযোগিতা করে থাকি আচ্ছা একটু যদি সংক্ষিপ্ত একটু পরিচিতি যে স্বাস্থ্য পরিবারের সদস্য কারা হতে পারে সেটা আমাদের এই পরিবারে যারা চাকরি করি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যারাই আমাদের কাজে সহজ মানে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে এবং করেও যাচ্ছে সুতরাং সকল শ্রেণী পেশার আমাদের এখানে সকল শ্রেণী পেশার লোকই আমাদের এখানে সদস্য এবং যা আমরা কাজ করে যাচ্ছি এবং অবসরপ্রাপ্ত যারা আছে তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি সকলকে নিয়েই এই পরিবার একটা পরিবারের মধ্যে যেমন একবার থেকে কাজের ভুয়া থেকে শুরু করে গৃহকর্তা পর্যন্ত সবাই পরিবারের সদস্য আমরাও মনে করি স্বাস্থ্য পরিবার হচ্ছে সেই জন্য একটা পরিবার যে একটা এই বিভাগে যত শ্রেণী পেশার চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সবাই মিলেই এই পরিবার আমাদের প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের যুগ্ম আহ্বায়ক পার্থ দাস তো আমরা ওনার কাছে জানতে চাইব যে এই সংগঠনে এ পর্যন্ত কি কি কর্মসূচি পালন করেছে ধন্যবাদ আপনাকে আমরা এই উক্ত সংগঠনের জন্ম মানে এই যে বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে আমরা সাধারণত যে বিভিন্ন রাষ্ট্রীয় দিবসগুলো আছে সেটা সুচারুরূপে সুন্দরভাবে পালন করার চেষ্টা করি পাশাপাশি আমাদের যারা সহকর্মী যারা আছেন বা যারা অবসরে চলে গেছেন তাদেরকে বিভিন্নভাবে সামাজিক এবং তাদের সামাজিক যে সমস্যা যেগুলো আছে পারিবারিক যে সমস্যাগুলো আছে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার জন্য যে অসুবিধার সম্মুখীন তারা হয় সেটা শারীরিকও হতে পারে তাদের সামাজিকও হতে পারে এ ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকি এবং আমাদের সবচেয়ে যে বড় যার অনুপ্রেরণায় যে এই সংগঠনটির জন্ম উনি যে উনি অত্যন্ত মানবিক একজন ব্যক্তি বিদায় উনার সবচেয়ে যে বড় যে যে কাজটা হচ্ছে যে আমাদের যারা স্বাস্থ্য পরিবারের সদস্য যারা আছেন এরা যেন কখনো অবসরের পরে বলে তাদের তারা যেন ভুলে না যায় যে আমরা ওই ডিপার্টমেন্টে চাকরি করছি এমনভাবে তাদেরকে আমরা তাদের বিভিন্ন সমস্যায় আমরা আগানোই আমরা আমাদের কাজ